আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আসলে বলছি মেয়েদের নামাজ সম্পর্কে, যে মেয়েদের নামাজে হচ্ছে যে মেয়ে আর ছেলেদের নামাজে মানে পার্থক্যটা কোথায়, যে পার্থক্যটা কোথায় সেটা আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ। জি জি, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এগুলো নিয়ে বর্তমানে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এই জন্য অবশ্যই যেহেতু নারী আর পুরুষের গঠন প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, বিদায় নামাজের মধ্যে তো পার্থক্য থাকবে। একটা বিষয় যদি আমরা উসুলিভাবে বা মূল বিষয়টা যদি আমরা খেয়াল করি, মেয়েদের প্রত্যেকটা বিষয়ে ইসলাম কিন্তু তাদের পর্দার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। বিদায় নামাজের বেলায়ও এমন এমন যে হুকুম আকামগুলো আছে, রোকনগুলো আছে, সেখানেও ওই পর্দার বিষয়টাকে সামনে রাখতে হবে। যেমন মেয়েদের হাত উঠানো যদি একটু বেশি হয় তাহলে পর্দায় একটু সমস্যা হবে, এই জন্য বলা হয়েছে একটু সংকুচিত করে, একটু সংকুচিত করে হাত উঠাবে। পাশাপাশি জালসার বেলায়ও তাই, বসার বেলাও তাই, এমনভাবে বসবেন যেন তার শরীরটা পুরাটা তার সঙ্গে চিমটে থাকে, অর্থাৎ খোলামেলা যেন না হয়। যে পুরুষের বেলায় কিন্তু এটা একটু ভিন্ন। তো ওই সকল বাকি রাত রুকু সাজদা এগুলো তো যেভাবে আছে সব ঠিক আছে, বসা দাঁড়ানো এই সকল বিষয়গুলোর মধ্যে যেমন মহিলারা পা মিলে মিলে দাঁড়াবে, পুরুষ একটু ফাঁকা করে দাঁড়াবে, কেন ওইটাই কিন্তু একটা পর্দার বিষয়টাই, পর্দার বিষয়টাই মূলত বিষয়, একটু সংকুচিত করে, মানে গঠনগত যে একটা বিষয় আছে। যেমন আমরা দেখেছি আমাদের মা বোন যারা আছেন, ওনাদের চলাফেরা স্বাভাবিক কারণে প্রাকৃতিকভাবে, কিন্তু পুরুষের চলাফেরা ওনাদের চলাফেরার মধ্যে কিন্তু অনেক বেশ কম রয়েছে। তো চলাফেরা যদি বেশ কম থাকে, সব কিছুতে পোশাক আশাকে বেশ কম আছে, নামাজও বেশ কম আছে, নামাজের মধ্যে বেশ কম আছে। ধন্যবাদ আপনাকে।